नमस्कार बंधुरा, लक्ष्मी ट्रेडिशनल रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी भेंडी आलू पोस्त रान्ना करेछि। आपनारा शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। भालो लागले लाइक कमेंट शेयर आमार चैनलटिके सबस्क्राइब करबेन आर पाशे बेल बाटनटि प्रेस करबेन। ताहले देखे निन आमी किभाबे बानाच्छि। भेंडीगुलो आमी भालो करे धुये केटे निएछि। आलूगुलो लम्बा लम्बा करे केटे निएछि। गैस जेले कड़ाई बसिए दीची। कड़ार मध्य आमी सर्षे तेल देव। रान्नाटा आमी सर्षे तेले ही करब। तेलटा गरम हो गेछे, एबार भेंडीगुलो हल्का करे भेजे नेब। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে কড়াতে আরো একটু তেল দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি খুব লাল লাল ভাজব না, হালকা ভাজব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আমি কালো জিরা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটা হালকা কষানো হয়ে গেছে, এবার অল্প একটু হলুদ দিলাম। এবার ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম, ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার অল্প একটু জল দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। ভেন্ডি আলু আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, পোস্তটা মাখা মাখা হবে। এবার কিছুক্ষণ আমি ঢেকে রাখব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে একবার দেখে নেব। এই সময় আমি অল্প একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে এবার দেখে নেব আলুটা আর ভেন্ডিটা আমার সিদ্ধ হয়েছে নাকি। আলু ভেন্ডি আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে পোস্তটা রান্না করলাম। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার বন্ধুরা।